আমি কোথাও গেলে প্রথমে বাসায় ঢুকে গার্ডেনে চলে যাই। আমার মনই আমাকে টেনে গার্ডেনের দিকে নিয়ে যায়, কেননা গার্ডেন দেখতে কিংবা গার্ডেন করতে, গার্ডেনে কী লাগিয়েছে ইত্যাদি সব কিছু দেখার আগ্রহের জন্য আমার বেশি থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। বাসায় ঢুকে প্রথমে গার্ডেনে চলে গেলাম, গার্ডেনটা দেখতে কেমন করেছে বা কী কী আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি দাওয়াতগুলোকে চলে আসলাম। আজকে কিন্তু দাওয়াত খেতে এসেছি। দাওয়াত খেতে এসে প্রথমে গার্ডেন শেয়ার করলাম। কেমন আছেন সবাই, কে কোথেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই জানাবেন যে ভিডিওটি ভালো লেগেছে। আরও একটা কথায় আছে যে শুনেছি, মেবি আমার শ্বশুরের কাছ থেকে আমি শুনেছি যে কেউ দাওয়াত দিলে দাওয়াতের আগে আর সালিশের পরে যেতে হয়। তো দাওয়াতের আগে খাওয়ার জন্যই না, আসলে অনেক কিছু দেখার জন্য যেতে হয়। তো আজকে যেটা হলো যে আমি দাওয়াতের পরে গিয়েছি, খাওয়ার পরে গিয়েছি। সুতরাং আমি যাদের বাসায় আজকে গিয়েছি সে হচ্ছে আমাদের হীরাপ্পা। হীরাপ্পার বাসায় গিয়েছি। হীরাপ্পা তো আয়েশ করে অনেক আইটেম রান্না করেছে, এত সুন্দর করে টেবিলে পরিবেশন করেছে এবং খাইয়েছে এবং খেয়েছে। আমি আসলে সেই অংশটুকু ভিডিও করতে পারি নাই, খাওয়ার শেষে যে অংশটুকু বাকি আছে আমি কিন্তু আমার ভিডিওতে সেটা ধারণ করেছি, সে কারণে কথাটা বললাম। রান্নাগুলো ছিল অনেক মজার, অনেক আইটেম। তো খাওয়ার টেবিলে যখন সে সাজিয়েছিল তখন যদি ভিডিওটা করতে পারতাম আপনাদের ভালো লাগতো, আর দেখতে পারতেন যে আজকের দাওয়াতে আমরা কী কী খেয়েছি। তো আমি দুঃখিত যে আমি সেটা শেয়ার করতে পারলাম না, তবে পাতিলে যা যে অংশটুকু অবশিষ্ট ছিল আমাদের খাওয়ার পরে সেটা শেয়ার করেছি। আজকে আমরা হীরাপ্পার বাসায় এসেছি, অনেক মজা করেছি, অনেক মজা করে খেয়েছি। আর যেহেতু এত মজা করলাম, এত কিছু খেলাম, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতে পারে না। সুতরাং আমি আমার ক্ষুদ্র চেষ্টা আমি চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওটিকে একটু একটু করে ধারণ করার জন্য। আমরা যারা এসেছি, নাসিনাপ্পা এবং সোনিয়া বাপি, সোনিয়া না সোহানা বাপি, আর হীরাপ্পার কিছু বন্ধুবান্ধব সবাই আসছে। তা সবাই মিলে চমৎকার একটি বিকাল কাটিয়েছি। দুপুরের দাওয়াত থাকলেও আমরা বিকালে গিয়ে পৌঁছেছি, সুতরাং তার বাসাটাও ছিল চমৎকার। আর খাওয়া দাওয়া আড্ডা সব মিলিয়ে আমরা অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি। তো আসলে মাঝে মাঝে এই জিনিসগুলো দরকার, বাচ্চাদের জন্য বিশেষ করে। আজকে কিন্তু আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা কাছে পাইনি, কারণ যে যার বন্ধুর সাথে গল্প ব্যস্ত। আমি তো শাবিনকে ঢোকার পরেই দেখলাম এবং খাওয়ার সময় ডেকে এনে একটু খাইয়ে দিলাম, তারপর সে নাই। তো আসলে মানুষ বন্ধু ছাড়া বাঁচতে পারে না, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বয়সের বন্ধুর দরকার। তো বন্ধু ছাড়া যেমন জীবন চলে না, এই যে আমরা খাওয়া দাওয়া শেষে গল্প করছি। সোহানা বাবি আগে চলে যাওয়াতে আমাদের গল্পে সে নেই, তার কাজ থাকার কারণে। আমরা খাওয়া দাওয়া শেষে বিশাল একটা আড্ডা জমিয়ে অনেকক্ষণ আড্ডা মেরেছি, এত ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ হীরাপ্পাকে এত কষ্ট করে আমাদেরকে দাওয়াত করার জন্য, আর তার এই কষ্টের স্মৃতিটুকু ধরে রাখার জন্য আজকে আমার ভিডিওটি করা। জীবনে এই দিনগুলি খুব দরকার। মানুষ আসলে যান্ত্রিক জীবনে, কাজের ব্যস্ততা, ছেলে মেয়েদের পড়াশোনা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা সারাক্ষণই পেরেশানিতে থাকি। তো মাঝে মাঝে এরকম ছোটোখাটো আয়োজনে একসাথে হয়ে একটি গল্প গুজব করা ভালো লাগে। যদিও আজকের গল্পের মূল অংশটাই ছিল ছেলে মেয়েদের পড়াশোনা, কে কাকে কোথায় ভর্তি করতে হবে, কাকে কোথায় পড়াতে হবে ইত্যাদি ইত্যাদি। তো আসলে ছেলে মেয়ে ছাড়া বা ছেলে মেয়ে ছাড়া আমাদের গল্প তো আর হচ্ছে না। তারপরও খুব রিল্যাক্স একটি সময় আমাদের কেটেছে, যদিও হীরাপ্পার অনেক কষ্ট হয়েছে এতগুলো মানুষের আয়োজন করে, রান্নাবান্না করে, সবাইকে ঠিকঠাক মতো খাইয়ে খাওয়ানো। গল্পের শেষ অংশে রয়েছে চা, চা ছাড়া তো চলবেই না। হীরাপ্পা চমৎকার করে চা বানিয়ে সুন্দর করে পরিবেশন করছেন, আসলে অনেক আন্তরিকতার সহিত, আর হাসিটা কিন্তু চমৎকার, মানুষ হিসাবে খুব ভালো। মাস্টারবিন আমাদেরকে একটা জিনিস দিয়েছে, আমাদের ছেলেগুলোকে যেমন ভালোভাবে তৈরি করেছে, বন্ধু দিয়েছে, আর আমাদেরও কিছু বান্ধবী দিয়েছে। এই মানুষগুলোর সাথে কিন্তু আমরা মাস্টারবিনে পড়ার পরে তাদের সাথে আমার পরিচয় হয়েছে। তো সব মিলিয়ে আমি আল্লাহকে অবশ্যই ধন্যবাদ জানাই, সব কিছুই আল্লাহর হুকুমই হচ্ছে। সবাই আমরা খুব ভালোভাবে
এনজয় করি কোথাও গেলে। এই তো আমাদের ফটো সেশনের টুকটাক শেয়ার করলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকে, দেখা হবে নেক্সট কোনো দাওয়াত ব্লগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।